এখন মিক্স করার পালা। আসসালামু আলাইকুম, আমি রীতা বলছি রীতাস ব্লগ থেকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আবার নতুন এক ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের এই ব্লগটিতে আমার একটা গিফট আছে, সেই গিফট আপনাদের সাথে শেয়ার করব। তো সেই গিফটটা হচ্ছে এই যে, এটা হচ্ছে কোস্টার। কোস্টার আমার জন্য জিনাল ভাবে গিফট করেছে আমার জন্য। কোস্টার তোমার জন্য? তুমি কোস্টার দেখি করবা? আমি কোস্টার দেখি খেলব। তো তুমি কোস্টার দেখি খেলবা? বাবা, তুমি কি তুমি রান্না করবা তাই? ভাল লাগছে। আচ্ছা, তো এখন আমরা ওপেন করব। আর ওপেন করার পরে আমি আসলে হাজির হয়েছি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করার জন্য। সেটা হচ্ছে আজ আমি বানাবো চিকেন মালাই কাবাব। তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো শেয়ার করার আগে মনে হলো যে একটু দেখাই যে আমার গিফট, কারণ জিনিসটা খুবই সুন্দর, না দেখিয়ে তো হচ্ছে না। তো এখন দেখাবো। তো কি হয়েছে? তাই আমাকে সে অনেক পছন্দ করে, আমিও তোমাকে অনেক পছন্দ করি। হ্যাঁ, লাভ ইউ জান্টু। তো বের করো এটা, মেয়ে দেখি বের করুক, আপনাদেরকে আমি দেখাই যে আমার। তো এটা হচ্ছে পাজলের মতো, পাজলের মতো না, খুবই সুন্দর। এটা রেড ওয়ান, কয়টা তিন কালারের দুটা করে, এটা রেড 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 অ্যান্ড পার্পল না, এটা পার্পল না, খুবই সুন্দর। এটা এটা হচ্ছে আমার মনে হচ্ছে এটা এটা হচ্ছে সিরামিক্সের মনে হচ্ছে, সিরামিক্স। হ্যাঁ, আর নিচে একটা কার্ডবোর্ড না কি বলে যেন এটা ই করে দিয়েছে। তো কোস্টারটা খুবই সুন্দর হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহকে বলো। হ্যাঁ, আল্লাহকে। আচ্ছা, গিফট করেছে তো জিনাল ভাবি, তোমার জিনাল আন্টি গিফট করেছে। তো আন্টিকে থ্যাংক ইউ দাও। আমি তো আমার তুমি তো বলেছো তো আন্টাল, আমি কি বলবো? ও আচ্ছা, আমার বলে আন্টিকে আমাকে গিফট থ্যাংক ইউ দিতে হবে। আচ্ছা, ওটা তো মা, তাহলে তুমি থ্যাংক ইউ দাও। তুমি তুমি থ্যাংক ইউ দাও। আচ্ছা, আপনাদেরকে একটু আমার গিফটটা দেখালাম, আর এই গিফটটা দেখানো হয়ে গেছে। আর আমি যে মালাই কাবাব করতে আমার কি কি লাগবে সেটা আমি রেডি করে রেখেছি টুকিটাকি। তো আপনাদের সাথে এটা দেখাবো প্রসেসটা কিভাবে করেছি, কীভাবে কি কি মশলা লাগবে সেটা আমি রেডি করে রেখেছি, আর কিভাবে করব সেটা আপনাদের সাথে আমি এখন দেখাবো। চলেন তাহলে এখন দেখিয়ে দিই। চলে আসলাম। এই যে আমি মাংস অলরেডি কিউব করে কেটে রেখেছি 1 ইঞ্চি করে। আমি এটা আজকে চুলাই করব, হচ্ছে টাওয়েল পেপার দিয়ে বা কাপড় দিয়ে এটা মুছে নিতে হবে। আর এর জন্য কোন কোন মশলা দরকার সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ভিনেগার আছে, আদা বাটা আছে, রসুন বাটা, মরিচ বাটা, এটা হচ্ছে হেভি হুইপিং ক্রিম বা ক্রিম, এটা জিরা গুঁড়া, এটা দই লাগবে, একটু চিলি ফ্লেক্স আছে, ব্ল্যাক পেপার, আর লবণ, আর এটা হচ্ছে অয়েল, আর একটু লেবুর রস। তো এর আর সাথে একটু ধনিয়া পাতা, আমি এখনই এই ধনিয়া পাতা আমি গাছ থেকে তুলে নিয়ে আসলাম। এর স্মেলটা খুবই সুন্দর। আমল সুখে দেখো তো এটার স্মেল কেমন। স্মেল ভালো, স্মেল ভালো।
স্মেল ভালো, স্মেল ভালো। আমি এক এক করে মাংস দিব। এটাকে আমি একটু টিস্যু দিয়ে মুছে নিচ্ছি যাতে পানিটা একটু কম থাকে। আমার বাসাতে পেপার টাওয়েল শেষ, তো এখন আমি একটু ফেসিয়াল টিস্যু দিয়ে একটু মুছে নিচ্ছি, কারণ এই ছাড়া নাই। এটা মোছা হয়ে গেছে, তো এখন আমি একটা পাত্রে দিয়ে দিব। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে মশলা দিতে হবে। আমাকে হেল্প করবে আমার জান্টু? তাহলে কি আমার তুমি পাখি? আচ্ছা, আমার পাখি এখন আমাকে হেল্প করবে। এটার জন্য আমাকে প্রথমে সে হেল্প করতে চায়, তো হেল্পের জন্য সে প্রথমে এখানে কি দিবে বলো? ইয়োগার্ট দাও। এখান থেকে নিবা, এখান থেকে এন থেকে নাও। হাফ কেজির মতো মাংস নিয়েছি, আর এই যে দই দিচ্ছি, আর একটু দাও। এটা অবশ্যই পানি ঝরানো টক দই হবে। আমি এখানে যে পানি আছে এই পানিটা আমি কিন্তু নিই না, এই পাশ থেকে নিচ্ছি, কারণ এখানে কোনো পানি নাই। আর অবশ্যই পানি ঝরিয়ে নিতে হবে, তাই 3 টেবিল চামচ মতো আমি নিয়েছি। এটা হচ্ছে আদা বাটা, 1 চা চামচ দিলাম। এটা হচ্ছে 1/2 চা চামচ রসুন বাটা, তে কাঁচা যে সবুজ মরিচটা এটা আমি দিয়েছি। এই যে স্বাদ মতো দিতে হবে, যে যে যেমন ঝাল খায় তেমন। আমি ঝাল খাই না। তুমি ঝাল খাও না? ওকে, তোমার জন্যই করছি তো, এই জন্য ওইটুকুই ঝালে হয়ে যাবে তোমার জন্য। স্বাদ মতো লবণ, চিলি ফ্লেক্সটা আমি দিচ্ছি 1 চা চামচ, কর্নফ্লাওয়ার 2 স্পুন মতো দিতে হবে, ক্রিম মিল্ক দিতে হবে, মিল্ক ক্রিম হচ্ছে 2 থেকে 3 টেবিল চামচ, হেভি ক্রিম। আমি টেস্ট করব না। হ্যাঁ, টেস্ট করতে চাও না? এটা হচ্ছে ক্রিম, টেস্ট করতে চাও না। জিরা গুঁড়া দিব 1 চা চামচ, মেজারমেন্ট কাপের 4 চামচ আমি হিসাব করব, বাট এই চামচ না। ব্ল্যাক পেপারটা হচ্ছে আমি 1 চা চামচ মতো দিচ্ছি, গরম মশলা দিচ্ছি 1 চা চামচ, দাও পুরোটা ঢেলে দাও। আচ্ছা, এটা হচ্ছে আমি এই বোতলে ভিনেগার ঢেলে রেখেছিলাম, তো এই ভিনেগারটা দিতে হবে 1 চা চামচ। ভিনেগারটা দিলে স্পুন কেন লাগবে না, আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ দিব, যাতে মাংসটা একটু সফট হয়। লেবুর রস দিতে হবে, পারবা লেবুর রস স্কুইজ করতে? এই যে লেবুর রস দিলাম, 1 টেবিল চামচ দেবো আমি। এই ধনিয়া পাতাটা আমি একটু এই যে বেটে নিয়েছি হামানদিস্তাতে, কেউ পাটায় বাটতে পারে বা ব্লেন্ডারে বেটে নিলে হবে। হয়ে গেছে। তেলটা আমি রাখলাম, মেরিনেট তো করব এখন না, বাট যখন আমি রান্না করব বা বেক করব তখন বেক করার আগে আমি তেলটা অ্যাড করব, সো এটা আমার এখন লাগবে না। এটা হচ্ছে এখন মিক্স করার পালা, তো মিক্স করো তো। এটা আমি এখন ফ্রিজে রেখে দিব, মিনিমাম 3 ঘন্টা রাখতে হবে। আর যদি পুরা দিন বলতে পুরা রাত রাখা হয় তাহলে আরো বেশি টেস্ট হবে। আজ যেহেতু আমার মেয়ে খেতে চেয়েছে, তো পুরা রাত তো রাখা সম্ভব না, তো এই জন্য আমি আজকে এগুলা রাতে বেক করব বা চুলাতে আমি এটা করব, তো এই জন্য আমি এখন ম্যারিনেট করে রাখলাম। আমি আপনাদেরকে দেখাবো রাতে এটা আমি কিভাবে করি। তো এটা খাওয়ার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে রাত পর্যন্ত, নামো? তো ওয়েট করবো না রাত পর্যন্ত? তাহলে সান পর্যন্ত, সান তো চলতেছে। আচ্ছা যাই হোক, এটা এখন আমরা কভার করে রাখবো, কভার করে ফ্রিজে রেখে দিব। আম্মা হয়ে গেছে এটা, ঠিক আছে? হয়েছে না, হয়ে গেছে না, এটা আমরা এখন রেখে দিব।
ম্যারিনেশনের জন্য রাখলাম। তো সন্ধ্যার দিকে আমরা আবার ফিরে আসছি, 6 ঘন্টা হয়ে গেছে, 6 ঘন্টা পর আসলাম। এই যে ফ্রিজ থেকে আমি বের করেছি, এখন এটা লুকটা এমন এসেছে। আমি একটু সয়াবিন তেল দিব 1 টেবিল চামচ মতো, দিয়ে এটা একটু মাখিয়ে নিব। মাখানো হয়ে গেল, এরপর আমি শাশলিকের এই যে স্টিকগুলো আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, মিনিমাম 20 মিনিটস রাখতে হবে, আমি একটু বেশি রেখেছি, কাঠের মধ্যে একটা একটা করে গেঁথে নিব। যে মাংসগুলো আমার কাঠিতে গাঁথা হয়ে গেছে, এই যে 4টা কাঠি হয়েছে, এখন প্যান গরম করে নিয়েছি, এর মধ্যে আমি বাটার দিব। বাটার ছাড়াও অয়েল দেয়া যায়, তো আমার কাছে বাটার আছে, তো বাটার দিয়ে দিচ্ছি। বাটার গলে গেছে, এখন এইগুলা এক এক করে দিব। মশলাগুলো উপর দিয়ে দিয়ে দিব। কয়েক মিনিট পর এটা উল্টে দিতে হবে। আবারও এটা কয়েক মিনিট করে ভাজতে হবে। উল্টা পিসটা মিডিয়াম থেকে একটু কম আছে, এটা ঢেকে দিব। 8 থেকে 10 মিনিট পর্যন্ত এটা হতে থাকবে, আবার উল্টে দিব, দিয়ে আবার 5-7 মিনিট মতো জাল দিব, তারপর নামিয়ে ফেলব। আমার 20 মিনিটস হয়েছে, আমি এটা টোটাল রান্না করেছি। তো এই যে আমি এখন লুকটা দেখতে পাচ্ছেন আমার হয়ে গেছে, চুলাটা অফ করে দিলাম। এখন এগুলো আমি উঠাবো প্লেটে। এই হচ্ছে আজকের কাবাব, এটা রুটি বা পরোটা, নান রুটি বা সালাদ দিয়ে খাওয়া যায়। তো যেহেতু এটা আমার মেয়ের জন্য করেছি, আমার কাছে আজ সালাদ নাই, সো এটা শুধু শুধু খাবো। নান রুটি আছে, পরোটা আছে, বাট এগুলো দিয়ে খাবো না, শুধু শুধুই খাবো। আজকের আমার এই ব্লগটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।